আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বৈশাখী আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার গত ভ্লগে আমি দেখিয়েছিলাম যে আমি আর আমার কাজিন টুকু আমরা দুইজন মিলে শপিংয়ে গিয়েছিলাম সুভার জন্য ঈদ শপিং করতে। আসলে ওর ঈদের জামা আমি রাজশাহীতে এসে কিনবো মানে ভেবে রেখেছিলাম, এবং আসার পরে আসলে যেতে যেতে একটু দেরি হয়ে গেল। আমাদের টিকিট সমস্যার কারণে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এরপর এসে এখানের পরিবেশের সাথে সুভাকে খাপ খাওয়াতে একটু সময় লেগে গেল, তাই আমি এসেই ওই দিনকে আর যেতে পারিনি। তার একদিন পরে গিয়েছিলাম এবং সেটাও মানে যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরও যাই হোক, আড়ং খোলা ছিল এবং আড়ং থেকে সুভার জন্য কিছু জামা আর খেলনা নিয়ে আসছি। তো এই যে সিম্পল জামাগুলো দিয়ে শুরু করছি। আসলে ওর জামা বলতে বাসায় বাইরে তো খুব রেগুলার যাওয়া হয় না, সো বাসায় পরার জন্যই জামাগুলো মেনলি। তো ওর বাসার জামা কেনার ক্ষেত্রে আমি সবসময় খেয়াল করি যে একদম সামনে বা পিছনে যেন পুরাটা ফাঁড়া থাকে, তাহলে ওকে পরাতে অনেক সুবিধা হয়। শুধু বাসার জামা না, বাইরের জামার ক্ষেত্রেও এটা খেয়াল রাখার চেষ্টা করি, কিন্তু সব জামার ডিজাইন তো আর একরকম হয় না। তবে ঘরে পরারগুলো অবশ্যই যেন যে কোনো একটা পাশ পুরাটা ফাঁড়া হয়, এইটা আমি খেয়াল রাখি, তাহলে ওকে পরাতেও সুবিধা হয়। আর দেখা যায় ইচ্ছা মতো বোতাম লাগানো বা খোলা যায়, যদি বেশি গরম থাকে বোতামগুলো খুলে রাখি, বা যদি ঠান্ডা থাকে সবগুলো বোতাম লাগাই দিতে পারি। তো বাসায় পরার জামাগুলো দেখালাম, এখন একটু মানে বাইরে পরার জামাগুলো দেখাই। এই জামাটার কালারটা এবং ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। সুভার এই ধরনের জামা নেই, তাই ওই জামাটা আমার খুব ভালো লেগেছে। আর এই জামাটাও আমার কাছে খুব ভালো লেগেছে, একদম পাতলা আর একদম সিম্পলের মধ্যে, কিন্তু খুব সুন্দর লেগেছে ডিজাইনটা, আর কালারটাও খুবই আই সুথিং। তো গরমের জন্য তো এটা বেস্ট। আর জামার কাজটা আমার কাছে কেন জানি খুব ভালো লেগেছে, একদম সিম্পল হলে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এর প্যান্টেও কিন্তু পকেট এবং পকেটের চারি সাইডে ডিজাইন করা আছে। আমি আসলে এত তাড়াহুড়ার মধ্যে সব কিছু করেছি, বাসায় এসে আমি প্রাইস ট্যাগগুলোও খুলতে পারিনি। আর কালকে যেহেতু আমি সুভার দাদির বাড়িতে চলে যাব, তাই দেখা যাবে ভিডিওটা হয়তো বা করা হবে না, বা জামাগুলোও হয়তো বা ধুয়ে দিব। এই কারণে আমি ভাবলাম যে আগেই তাড়াহুড়ো করে ভিডিওটা করে নিই। তো বাসায় এসে সুভাকে থামিয়ে আবার ভিডিও শুরু করা, অনেক রাত হয়ে গিয়েছে, আমি প্রাইস ট্যাগগুলো তখনও খুলতে পারিনি। আর এই একটা ছোট্ট মিনি একটা স্কার্ট নিয়েছি, এটা নামে স্কার্ট হইলেও নিচে এটা কিন্তু প্যান্ট সিস্টেমের, আর ওপরে একটা টপস। এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার সাথে টুকু গিয়েছিল, টুকু বলতেছিল যে এটা হবে না সুভার, এটা সুভার অনেক ছোট হবে। আমি বলছি যে না, এটা কিছুদিন হইলেও সুভা পরতে পারবে। তো যাই হোক, আমি বাসায় এসে ওকে পরিয়েছিলাম, তো ড্রেসটা হয়েছে এবং ঠিকঠাকই হয়েছে। আর এই স্কার্টটা একটু বড়, যাতে ও বেশ কিছুদিন একটু পরতে পারে, কারণ সবগুলো ড্রেস তো আর একসাথে পরবে না, তাই ছোট বড় মিক্স করে নিয়েছি, যে যেটা এখন পরতে পারবে বা যেটা কয়েকদিন পরে পরতে পারবে। আর এই ড্রেসটা হচ্ছে ঘাগরা চলি। তো এটা হচ্ছে চলিটা, মানে ওপরে যে টপস পার্টটা থাকে সেই টপস পার্টটা, পিছনে একটা সুন্দর ফিতাও লাগানো আছে, একদম চলির স্টাইলে বানানো। আর নিচে হচ্ছে এই যে ঘাগরাটা। এই ঘাগরাটা যদিও অনেক বড়, সুভার হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। আর এই যে ঘাগরার সাথেও খুব সুন্দর করে একটা রিবন দিয়ে নিচে একটা পমপমের মতো লাগানো আছে, একটা টার্সেলের মতো আর কি। আর এই যে ওড়না, ওড়নার সাথেও টার্সেল দেওয়া এবং ওড়নার দুই পাশে বর্ডার করে দেওয়া। ছোট বাচ্চাদের ড্রেস হিসেবে এই ড্রেসটা আমার কাছে খুবই কিউট লেগেছে, যদিও আমি জানি না ঘাগরাটা আদৌ সুভা পরতে পারবে কি না। তো এই ছিল সুভার ঈদ শপিং ড্রেসগুলো। আর সুভার জন্য দুইটা বিপস নিয়েছি, কারণ এখন তো ওর হচ্ছে মানে এখন এই বয়সের বাচ্চাগুলোদের একটু লালা পড়ে, বা খেতে গেলে অনেক সময় মানে ভিজে যায়, বাইরে গেলে একটু সমস্যা হয়। তো এই কারণে আমি দুইটা বিপস নিয়েছি, আর একটা নিয়েছি ফিডারের কাভার। ওই যে বললাম, আমি কোনোটারই প্রাইস ট্যাগ খুলতে পারি নাই আর কি। আর ভিডিওটাও এত তাড়াহুড়োর মধ্যে করেছি যে মানে তখন ওইগুলা প্রাইস ট্যাগগুলো ব্লার করে দেওয়া পসিবল হয়নি। আর এই যে একটা বল কিনেছি ওর জন্য খেলার জন্য,
আর সেই সাথে কিনেছি একটা স্টার। ওর আসলে ফুটবলটা খুবই পছন্দ, তাই আমি হচ্ছে যে ওর জন্য একটা ছোট ফুটবল নিয়েছি। আর এই যে এই ঘন্টিটা নিয়েছি, সুভাকে এর আগের ঈদে একটা ঘন্টি কিনে দিয়েছিলাম, সেটা সুভার এত পছন্দ হয়েছে, তো এবারও দেখলাম যে নতুন কয়েকটা ঘন্টি উঠেছে, ওগুলোও আমি নিয়েছি। আর একটা হচ্ছে এই যে ফুলের একটা তোড়ার মতো, এবং এই যে একটা ঝোলানো রিং আছে, এইটাতে কিন্তু সুভা মাঝে মাঝে আঙ্গুল ঢুকিয়ে এই টাইপের খেলনাগুলোতে ও খেলে, তাই ওর জন্য নিয়েছি এটা। আর এই যে একটা একটা ঘন্টি, আসলে সুভাকে ওষুধ খাওয়ানোর সময় বা ও যখন একটু জেদ তোলে তখন ওকে থামানোর জন্য এই খেলনাগুলো হলে একটু সুবিধা হয়, কিছুক্ষণ অন্তত ওকে থামানো যায় আর কি। আর এখন যেহেতু আমাকে প্রায় ট্রাভেল করতে হয়, হয় এ বাসা থেকে ওই বাসা, না হলে ঢাকা থেকে রাজশাহী, সো এই কারণে আমি দুইটা ট্রাভেল ব্যাগ কিনেছি ছোট ছোট, একটা এই যে ছোট একটা পার্সের মতন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগার কারণটা বলি, ভিতরে এটার আলাদা ছোট একটা চেম্বার মতো আছে, তাই ছোটখাটো জিনিস যেগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা যেগুলো তাড়াহুড়োর মধ্যে খুঁজে পাওয়া যায় না সহজে, ওটা আমি আলাদা করে রাখতে পারি। আর পাউচটা খুবই সফট আর দেখতেও খুব সুন্দর, পিঙ্কিশ মিষ্টি একটা কালার। আর এই যে এই পাউচটা, এখানে সুভার ছোটখাটো বিভিন্ন জিনিস আমি রাখতে পারবো, যেমন ওর নেজাল ড্রপ, ওর তারপরে কটন বার, নেল কাটার, যেগুলো আমি সচরাচর খুঁজে পাই না ট্রাভেল করতে গেলে, সেগুলো আমি এখানে রাখতে পারবো। ট্রাভেল করতে গেলে ট্রাভেল ব্যাগে তো আসলে সব কিছুর জন্য আলাদা জায়গা থাকে, কিন্তু দেখা যায় ঘরের মধ্যে থাকলেও অনেক সময় ওই জিনিসগুলো হারিয়ে যায়, তো ছোটখাটো জিনিসগুলো রাখার জন্য ওটা ইউজ করা যাবে। আর এই তিনটা জামা খুব স্পেশাল, এগুলা সুভার নানি দাদিরা দিয়েছে। সুভার দাদি এই যে এই জামাটা নিজে হাতে বানিয়ে দিয়েছেন, আর জামাটা এত সুন্দর হয়েছে, মানে দেখে বোঝার উপায় নাই যেটা নিজে হাতে বানানো, ডিজাইনটা এত সুন্দর হয়েছে। আম্মু খুব সুন্দর জামা বানায়, এবং বাসায় বানানো বলে কাপড়টাও একদম যেন আরামদায়ক হয়, এবং সেই সাথে উনি ডিজাইনও করেছে। আর এই যে এটা আরেকটা জামা বানিয়েছেন উনি, এই জামাটা যে আমার এত ভালো লেগেছে, সুভাকে পরালে মাশাল্লাহ একদম কার্টুনের মতো লাগে, এবং সামনে পিছনে একটু খোলা থাকায় ওর গরমে পড়তে অনেক সুবিধাও হয়। আর এই টাইপের টেপগুলো না ছোটো বাচ্চাদেরকে পরালে দেখতে খুব মজা লাগে, তো জামা দুইটা তো আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে সুভার সুইনানি সুভাকে দিয়েছে, আন্টি এই জামাটা গত ঈদে সুভাকে দিয়েছিল, কিন্তু জামাটা তখন সুভার অনেক বড় হতো, তখন তো পড়তে পারেনি, এই বছর ইনশাল্লাহ পড়তে পারবে। জামাটা খুবই সুন্দর আর খুবই সফট। আর এই জামাটা কিন্তু সুভার মামা সাদিক মামা নিজে যে পছন্দ করে কিনেছে, জামাটা খুবই সুন্দর হয়েছে। আর সবার শেষে থাকছে সুভার বাবার আনা জামাগুলো, কারণ সুভার বাবা আজকে সকালে ঢাকা থেকে এসেছে, তো ওর বাবা এই সুন্দর সুন্দর তিনটে জামা নিয়ে এসছে, এবং জামাগুলো লাল, আর আর বাচ্চাদের জামাগুলো তো লাল হলেই বেশি সুন্দর লাগে।